আসসালামু আলাইকুম। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদিয়া ওমর। করোনার পর এবার অনেক বেশি মানুষ ঈদের রাজধানী থেকে বাড়ি ফিরছেন, অনেকটা স্বস্তি নিয়েই যাত্রা করছেন মানুষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর চৌরাস্তার আছেন আমাদের রিপোর্টার রফিকুল বাশার, আমরা তার সঙ্গে যোগাযোগ করছি। বাশার, ঈদের তো আর মাত্র একদিন বাকি আছে, এখন চৌরাস্তার যানজটের পরিস্থিতি কেমন দেখছেন? আপনি প্রথমে যেমনটি বলছিলেন, এবার দীর্ঘদিন ছুটি থাকার কারণে অনেকেই আগে থেকেই বাড়িতে চলে গিয়েছে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে, ঈদের আনন্দ ভাগাভাগি করতে। এই জন্য রাস্তায় একেবারেই ফাঁকা আমি বলতে পারি। অনেক গাড়ি চালকের সাথে আমরা কথা বলেছি বিভিন্ন স্থানে, সেসব জায়গায় শুনেছি গাড়ি চালকরা বলেছেন যে আমরা আমাদের জীবনে কখনো এমন রাস্তা ফাঁকা দেখিনি। এই হচ্ছে অবস্থা। আর এই মুহূর্তে আমরা কিছু দেখছি এখানে চারিদিকে কিছুটা গাড়ি দাঁড়িয়ে আছে, এগুলো হচ্ছে রাস্তা ঠিক সেই অর্থে জ্যাম না বলে আমরা এগুলোকে ইয়ে বলতে পারি, সিগনাল। সিগনালে কিছুটা অপেক্ষা করছেন সবাই, এবং এইসব সিগনাল ছাড়িয়ে গেলে তারপরে সব চলে যেতে পারছেন চারিদিকে। এটা ঠিক চৌরাস্তাতে আমরা আছি, আমরা এখন দায়িত্বরত একজন পুলিশ কর্মকর্তার সাথে কথা বলতে চাই, উনি দেখছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এখানে ফাঁকা, এখন একটু জ্যাম মতন তৈরি হয়েছে, নাকি এটা সিগনাল? আসসালামু আলাইকুম, আমি এটিএসআই ইউসুফ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। আগের সাইডে চাপ হালকা একটু বাড়ছে, আর বর্তমান সিগনাল চলতে আছে, যার কারণে পিছনে একটু গাড়ির সংখ্যা দেখা যাইতে আছে। মোটামুটি গাজীপুর যেভাবে থাকার কথা এই সময় তার সাইতে অনেক ভালো আছে। আমাদের কমিশনার স্যার মহোদয় থেকে ডিসি, ট্রাফিক স্যার, উপ পুলিশ কমিশনার সদর, তারপর পুলিশ সহকারী পুলিশ কমিশনার স্যার সারা রাত এখানে ছিল, স্যারে সব দেখাশোনা করে ঠিকঠাক মতো, এবং আমাদের এসি স্যার, টিআই স্যার। আপনার কাছে কি খবর আছে যে আশেপাশে চন্দ্রা কিংবা অন্য অন্য জায়গাতে জ্যাম আছে কিনা, যানজট আছে কিনা, আপনার কাছে কি খবর আছে? না, পিছনে আমাদের এখান থেকে ঢাকা পর্যন্ত তেমন কোনো জ্যাম নাই, এখানে হালকা যে প্রেশারটুকু আছে এভাবেই মোটামুটি সব জায়গায়, এর সাথে বেশি কোনো কোথাও প্রেশার নাই। আমরা ম্যাপে দেখি এবং ওই অনুসারে কাজ করি, এবং ধন্যবাদ আপনাকে। জি সাজে, আপনি যেমনটি দেখছিলেন এইখানে এই যে চৌরাস্তাতে এখন কিছুটা তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠন করার আগে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ছিল 1650 টাকা, এখন তা 8000 টাকা। পাটকল শ্রমিকদের ছিল মাত্র 960 টাকা, এখন তা 8300 টাকা হয়েছে। চট্টগ্রামে সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে এভাবে বিভিন্ন খাতে শ্রমিকদের মজুরি 6-8 গুণ বেড়েছে। দর্শক, এই ছিল হাতে থাকার শীর্ষ খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।